2023-এর শেষের দিক থেকেই দেশ জুড়ে বাড়ল করোনার নতুন ভ্যারিয়েন্ট JN1 এর প্রকোপ। নতুন এই ভ্যারিয়েন্টের সংক্রমণের ফলে ইতিমধ্যে দেশজুড়ে আক্রান্ত 110 জন, এরাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা 17 জন, যারা বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতাল মিলিয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যেই 70 বছর বয়সী এক করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যুর খবর প্রকাশ এলো। তিনি ইকবালপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা যাচ্ছে। শহরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো 70 এক বৃদ্ধের। ইকবালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গতকাল বিকেল 5:30 নাগাদ তার করোনা রিপোর্ট পজিটিভ আসে এবং রাত 10:30 নাগাদ তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে মারফত এমনটাই জানা যাচ্ছে। যদিও ওই বৃদ্ধের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ রয়েছে সেপ্টি শক উইথ কার্ডিয়াক ফেলিওরের কথা, তবে জানা গিয়েছে ওই বৃদ্ধের হার্টের সমস্যা থেকে শুরু করে শ্বাসযন্ত্রের সমস্যা সহ নানা রোগ ছিল। হাসপাতালে ভর্তি হওয়ায় স্বাস্থ্য দপ্তরের বিধি অনুযায়ী তাঁর করোনা পরীক্ষা করা হলে বৃহস্পতিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে, আর সেদিনই রাতে তাঁর মৃত্যু হয়। তার এই মৃত্যুর পর বিশেষ ব্যবস্থা গ্রহণে তৎপর স্বাস্থ্য দপ্তর। সূত্রের খবর, ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালগুলির পরিকাঠামো ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতে একটি স্পেশাল টিম যাবেন হাসপাতাল পরিদর্শনে। গত বুধবার দিল্লিতে প্রথম JN1 আক্রান্তের খবর শোনা গেল দেশের মধ্যে। ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে এরাজ্যে 17 জন ভর্তি হাসপাতালে। এবার সরকারি তরফে মোকাবিলা করা সম্ভব হবে তো? মানুষকে সঠিক পরিষেবা দিতে সক্ষম হবে তো সরকার? ওই 70 যে বৃদ্ধ, তিনি করোনা আক্রান্ত ছিলেন এমনটা হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে। আর এই মৃত্যুর পরেই ইতিমধ্যেই একেবারে বলা যায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। গোটা দেশজুড়ে এখনও পর্যন্ত JN.1 আক্রান্তের সংখ্যা 110 এবং কলকাতাতে এই নতুন করোনার প্রতিরূপের কোনো হদিশ পাওয়া যায়নি। যে কজন আক্রান্ত হচ্ছেন প্রত্যেকের নমুনা জেনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কলকাতা।